টাঙ্গাইলে দফায় দফায় বন্যায় লেবু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বন্যার পানি সরে যাওয়ার পর এখন বাগানের অধিকাংশ গাছই মরে যাচ্ছে এই ক্ষতি কাটিয়ে উঠতে বিনা সুদে ঋণ চাইছেন চাষিরা প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ টানা কয়েক দফা বন্যায় টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলার অন্যান্য ফসলের পাশাপাশি এবার ব্যাপক ক্ষতি হয়েছে লেবু বাগানের এখানকার বাগানগুলোর অধিকাংশ গাছেরই এখন এ অবস্থা আর যেগুলো বেঁচে আছে তাও দিন দিন মরে যাচ্ছে বাগান মালিকরা বলছেন তাদের প্রধান অর্থকরী ফসলই এই লেবু যে কারণে আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন তারা এবার সরকার বন্যায় যে ক্ষতিটা হয়েছে এটা অপূরণীয় এই যে আমার দেখতেছেন যে সমস্ত গাছগুলা এগুলা প্রচুর ফলন আসতো প্রচুর ফলন আসতো আমরা সেই লেবু বিক্রি করে আর্থিকভাবে একটু সচ্ছল হয়েছিলাম টাঙ্গাইল লেবুর প্রসিদ্ধ সারা বাংলাদেশে লেবুর প্রসার আছে কিন্তু আমাদের এই বর্ষায় বন্যায় দুই দুইবার আমাদের দেশের লেবুগুলো অনেক ক্ষতি হয় যে ক্ষতি হয়েছে তা কিভাবে পুষিয়ে উঠবেন তা নিয়ে এখন দুশ্চিন্তার অন্ত নেই চাষীদের একবারই ধ্বংস হয়ে গেছে এর আমরা সরকারের কাছে আবেদন আমাকে যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা একটু ফিরে আবার আবাদা করার জন্য মাথা তুলে একটু দাঁড়াইতে বিনা সুদে ঋণ প্রদান করেন তাহলে হয়তো কৃষকরা আবার হয়তো একটু ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে লেবুর সংকট যে কারণে এখন আগের চেয়ে দাম চড়া আমি দেখছি আচ্ছা দশ বছর এই সময় লেবু মেসে খায় নাই কিন্তু এখন সেই লেবু বর্তমান চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বস্তা লেবু বাজারে চাহিদা আছে কিন্তু মাল নাই যার ধরুন মনে করেন আমরা আমাদের এখানে এই মালটা ডেলিভারি দিতে কস্ট বেশি হয় কৃষি অফিস বলছে ক্ষতিগ্রস্ত চাষিদের আনা হবে প্রণোদনার আওতায় আপাতত আমরা পরিচর্যার মাধ্যমে এই লেবু গাছগুলো ফিরিয়ে আনা যায় কিনা এবং যেগুলো একেবারেই নষ্ট হয়ে গেল সেই লেবু বাগানগুলোকে অন্য কোনোভাবে লেবু সরাসরি চারা যদি এই মুহূর্তে নাও দিতে পারি অন্য কোনোভাবে তাদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তা করার জন্য আমরা আমাদের কৃষি বিভাগ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার টাঙ্গাইলে দুই হাজার একশো হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে আর উৎপাদনের লক্ষ্যমাত্রা তেতাল্লিশ হাজার টন এই ফসলটির উৎপাদন ও বিপণনে অন্তত দশ হাজার পরিবার জড়িত মাই টিভি নিউজ ডেস্ক